উল্লেখিত কয়েকটি নাম, এর মধ্যে এক নাম্বার নাম হচ্ছে ইয়াজিদের নাম। ইয়াজিদের নাম হচ্ছে কলঙ্কিত এক নাম ইসলামের ইতিহাসে। সংগঠিত হওয়া কারবালার প্রান্তরে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সাথে নির্মম সে ঘটনা, যে ঘটনা ইসলামকে জিন্দা করেছে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাই বলেন, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ, কারবালার পরে ইসলাম জিন্দা হয়েছে। কারবালার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ কমতে দেন নাই। তিন বছর আট মাস ক্ষমতায় ছিল ইয়াজিদ, তার এই তিন বছর আট মাসের ভিতরে মারাকা হাররা সংগঠিত হওয়া মদিনাতুল মুনাওয়ারায় এমন একটা যুদ্ধ যেটাতে তিন দিন ধরে গোটা মদিনাতুল মুনাওয়ারাকে অবরোধ করে রাখা হয়, মসজিদে নববীতে নামাজ পর্যন্ত বন্ধ হয়ে যায়। একজন দুজন নয়, সাত শতাধিকের উপরে সাহাবীকে শহীদ করা হয়, হাফেজে কোরআনদেরকে শহীদ করা হয়, লুণ্ঠন করা হয়। এত অত্যাচারের পরেও এমন লোককে ভালো বলার কোনো সুযোগ মুসলমানদের নেই। ইয়াজিদ সম্পর্কে প্রশ্ন করা হলো ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহকে, ইয়াজিদ সম্পর্কে প্রশ্ন করা হলো ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহকে, আপনি তার ব্যাপারে কি বলবেন? তিনি বললেন, মাকদুহুন ফি আদালতিহি, তার কোনো আদালত নাই, তার কোনো ন্যায় বিচার নাই, সে প্রশ্নবিদ্ধ একজন মানুষ। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহর মতো বিজ্ঞ প্রাজ্ঞ আলেম মুহাদ্দিস, তিনি বললেন তার কোনো ব্যক্তিত্ব নাই, আদালত নাই। প্রশ্ন করা হলো আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহকে, তিনি বললেন, লা ইয়ামবাগি আইয়ুরওয়া আনহু ক্বিলা লাহু আতাকতুবু হাদিসান আন ইয়াজিদ, আপনি কি ইয়াজিদের কাছ থেকে কোনো একটা হাদিস গ্রহণ করবেন? আহমদ বিন হাম্বাল বলল, লা ওয়ালা কারামা, কখনো নয়, তার তো কোনো ব্যক্তিত্ব নেই। যে লোকের কোনো ব্যক্তিত্ব নেই এমন লোকের কাছ থেকে আমি আহমদ বিন হাম্বাল হাদিস গ্রহণ করতে পারি না। আল্লাহু আকবার। একইভাবে কথা বলেছেন জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, একইভাবে কথা বলেছেন হাফিজ ইবনু জাউজি রাহিমাহুল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম তার ব্যাপারে এই কথা বলেছেন, এই লোকটা ভালো মানুষ হতে পারে না। সেদিনে সংগঠিত হওয়া ঘটনা আজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইয়াজিদের চাইতে 22 বছরের বড়। 22 বছরের বড় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যুদ্ধ করার জন্য যায় নাই, তিনি গিয়েছিলেন। বারবার যখন ওনার কাছে চিঠিগুলো আসছিল নবী পরিবারের আওলাদ, তিনি চিন্তা করলেন, এই চিঠিগুলোর জবাবে আমার জীবন চলে গেল। যে লোকটা নিজেকে হালাল কে হারাম বানাচ্ছে, মদকে যে লোকটা মনে করতেছে হালাল, যে লোকটা মানুষের উপরে জুলুম করছে, অবিচার করছে, এমন ব্যক্তির বিরুদ্ধে আমার দাঁড়ানো উচিত। সংখ্যা আমার সাথে যাই হোক, অল্প কিছু মানুষ নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। 10ই মুহররম 61 হিজরি, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স প্রায় 57 বছর বয়সের, ঠিক সেই সময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজকের যে কারবালা, এই কারবালা প্রান্তে যখন পৌঁছান, তখন তিনি আওয়াজ শুনতে পান আবদুল্লাহ ইবনে হাউজা চিৎকার করতে করতে বলছিলেন, হুসাইন তুমি জাহান্নামের শুভ সংবাদ গ্রহণ করো। বলেন, নাউযু বিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে বললেন, কাল্লা, কখনো নয়, ইন্নি আকদিমু আলা রাব্বির রহিম, ইন্নি আকদিমু আলা রাব্বির রহিম শাফিউম মুতা,
কখনো নয়, আমি আল্লাহ পাকের দিকে, আল্লাহ পাকের পথে এখনো আছি, আল্লাহ পাকের দিকে আগুয়ান হচ্ছি। শাফিঈ মুতা, আমার নানাজির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। উনি বুঝতে পারলেন পাপিষ্ঠদের চক্রান্তের মধ্যে তিনি আজকে, তিনি বুঝতে পারলেন পাপিষ্ঠদের চক্রান্ত ওনাকে ঘিরে ফেলেছে। তিনি বললেন কখনো নয়, আল্লাহর পথে আমি আগোয়ান, আমার নবীর, আমার নানাজির সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হন নাই, বিত সন্ত্রস্ত হন নাই। নুসাইরের পুত্র মালিক নবীজি দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আঘাত করলেন, বুরনুস পরা ছিলেন, আবার তাবুর ভিতরে চলে গেলেন, পিপাসার্থ হয়ে পানি পান করার জন্য বের হলেন। পানিটা যখন হাতের মধ্যে নিলেন, নুসাইরের পুত্র মালিক একটা তীর নিক্ষেপ করলেন, পানি রেখে আবার তাবুর মধ্যে চলে গেলেন। একজন দুজন নয়, 72 জন চোখের সামনে শহীদ হয়েছে। এই দৃশ্য দেখলেন, পানি পান করতে চাইলে একদুক পানি পান করতে দেওয়া হয়নি। ইতিহাসের এই নগণ্য নামগুলো, ঘৃণিত নামগুলার মধ্যে ইয়াজিদ যেমন ইতিহাসের ঘৃণিত এক নাম, নুসাইরের পুত্র মালিক ইতিহাসের ঘৃণিত নাম, আবদুল্লাহ ইবনে হাউজা ইতিহাসের ঘৃণিত নাম। ইতিহাসের ভিতরে আরেক ঘৃণিত নাম হচ্ছে জুরা ইবনে সুরাইক, জুরা ইবনে সুরাইক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে আঘাত করল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে আঘাতের পরে রক্ত যখন ঝরছে, তখনও তিনি তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে নাই, একবারের জন্যেও তাদের কাছে প্রাণ ভিক্ষা চায় নাই। জুরা ইবনে সুরাইক যখন আঘাত করলেন, সিনান ইবনে আমর নামক নিকৃষ্ট কুখ্যাত ওই মানুষ, পাপিষ্ঠ নরাদম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালালেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালিয়ে বারবার ব্যর্থ হয়ে এরপরে একবার সফল হলেন। সীমার এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারককে দেহ থেকে আলাদা করে ফেলল। দেহ থেকে আলাদা করে ফেলার পরেও তাদের মনের যন্ত্রণা থামে না। নবী পরিবারের সাথে কত নির্লজ্জ, কত বেহায় আচরণ তারা করেছে। নবী পরিবারের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সরদার যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মুবারক গর্দানকে দেহ থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এরপরেও তারা থামে নাই। তারা নিযুক্ত করে দিল লোককে, আহবাস ইবনু মারশাদ, ইতিহাসের গৃহীত আরেকটি নাম আহবাস ইবনু মারশাদ, উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে পুরো এই ঘটনা সংগঠিত হয়ে আহবাস ইবনু মারশাদ সেই সময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটার উপরে ঘোড়াকে চড়িয়ে দিল, ঘোড়া দিয়ে পদদলিত করল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ, মাথা টানি ইয়াজিদের সামনে হাজির হয়ে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ নাক কাটলেন, চেহারাকে দ্বিখণ্ডিত করলেন, চেহারাকে যখন কর্তন করা হলো, কাঠি দিয়ে নাকের ভিতরে খোঁচা দিচ্ছিলেন, ঠোঁটের ভিতরে খোঁচা দিচ্ছিলেন। ঠিক এই সময়ে সেখানে একজন সাহাবী ছিল, আবু বারজা আসলামী, তিনি চিৎকার করে বললেন, ইরফা কাদিবাত,
তোমার কাঠিটা উঠাও, তোমার কাঠিটা এখনই উঠাও। আল্লাহর কসম করে বলছি, আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি, আমি আমার চোখে দেখেছি, ওয়াদিআন ফীহি আলা ফী, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঠোঁটগুলোকে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে রেখে ইয়ালসুমুহু বারবার চুমু দিয়েছেন আদরের নাতিকে। যেই ঠোঁটটার মধ্যে আল্লাহর হাবিব চুমু দিয়েছেন, যেই চেহারার ভিতরে আল্লাহর হাবিব চুমু দিয়েছেন, ইরফা কাদিবাত فَوَاللَّهِ رُبَّمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ وَاضِعًا فِيهِ عَلَى فِي يَلْسِمُهُ يَلْسِمُهُ আমি আল্লাহর হাবিবকে দেখেছি, বারবার আল্লাহর হাবিব তার আদরের নাতিকে চুমু খেয়েছে। আল্লাহর হাবিব যেই নাতিকে বারবার চুমু খেয়েছে, তোমরা কাঠি দিয়ে আর কষ্ট দিয়ে আল্লাহর হাবিবকে আর কষ্ট দিও না। লা ইয়াদখুলু কালব রাজুলিন আল ঈমান, আল্লাহর হাবিব বলেন কোন ঈমানদারের কলবের ভিতরে ততক্ষণ পর্যন্ত ঈমান তার কলবের ভিতরে স্থির হবে না। হাত্তা ইউহিব্বাকুমুল্লাহু ওয়া লিরাসূলিহি ওয়া লিকরাবাতিহি, যতক্ষণ না আল্লাহর মহব্বত তোমাদের হৃদয়ে না আসবে, নবীজির মহব্বত তোমাদের হৃদয়ে না আসবে, নবী পরিবারের প্রতি মহব্বত, নবীর আপনজনদের প্রতি মহব্বত না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আপনি যদি ইমানদার হতে চান, নবীর মহব্বত জাগ্রত করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অন্তরে থাকা লাগবে। নবী পরিবারের মহব্বত যদি আপনার হৃদয়ে এসে যায়, আপনার ঈমানটা পরিপূর্ণ হবে। ঈমানের নূর যিনি দান করে দিবেন তিনি কে? ঈমানের নূর যদি পেতে হয় আল্লাহর মহব্বতটা লাগে, ঈমানের নূর যদি পেতে হয় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত লাগে। ইমানের নূর যদি পেতে হয় মহব্বত লাগে। নবী পরিবারের প্রতি আপনার মহব্বত আছে কিনা, নবীজির নিকটতম যারা তাদের প্রতি আপনার মহব্বত আছে কিনা, এই মহব্বত যদি আপনার হৃদয়ে না থাকে আপনি ইমানদার মুখে দাবি করতে পারবেন? কার্যত আপনি ইমানদার হতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে যা হয়েছে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট অধ্যায় এটি। বেশি দিন ইয়াজিদ টিকতে পারে নাই, তিন মাস, তিন বছর আটটা মাস ইয়াজিদ শাসন কার্য পরিচালনা করেছে, তিন বৎসর আট মাস শাসন কার্য পরিচালনা করেছে। এর মধ্যে সাতশো সাহাবি হাররায়ের ঘটনায় মদিনাতুল মুনাওয়ারা অবরাধ অবরোধ করে সাতশত সাহাবিকে শহীদ করেছে, রক্তাক্ত হয়েছে তার হাত বহু সাহাবির রক্তে। এর মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার সময় নবী পরিবারের একজন দুজন নয়, একেবারে ছোট্ট শিশুকে পর্যন্ত শহীদ করা হয়েছে, পানি পান করাতে দেয় নাই। এই নির্মম ইতিহাসের এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে নাস্তানাবুদ করেছেন। এর পরবর্তী সময়েও তার নামটা ঘৃণার সাথে মুসলমানদের কাছে ছিল, আজ অবধিও ঘৃণার সাথে তার নাম আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এতটা কবুল করলেন, সেই প্রান্তে শহীদ হলেন। যদি আজকের এই মসজিদেও প্রশ্ন করা হয়, ইয়াজিদ একজনের নামও পাওয়া যাবে না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মহব্বত করে অসংখ্য আল্লাহর গোলাম তার নাম হুসাইন রেখেছে, ঠিক কিনা? এটা একটা চেতনা, মুসলমানদের চেতনা।
যে মুসলমান প্রয়োজনে তার জীবন চলে যাবে, প্রয়োজনে জীবন চলে গেলেও কালেমার পথ থেকে এক চুল মুসলমান নড়তে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা প্রমাণ করে দিলেন সিনান ইবনে আমর যখন বুকের মধ্যে চড়ে যখন ছুরি চালাচ্ছে তখনও একটা বারের জন্য বলে নাই আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করে নিলাম, একটা বারের জন্য তিনি বলেন নাই। সিনান ইবনে আমর যখন ছুরি চালাচ্ছে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তিল পরিমাণ বীত সন্ত্রস্ত ছিলেন না, তিনি বলেন না আমি বায়াত মেনে নিলাম। কারণ তিনি যদি বায়াত মেনে নেয় তার অনেক খারাপ অন্যায়গুলো এটা তিনি মেনে নিলেন, এইভাবে তিনি মৃত্যুবরণ করতে পারেন না। নবী পরিবার এইভাবে করে দুনিয়া থেকে বিদায় নেবে না, সম্মানের সাথে মর্যাদার সাথে শাহাদতের মৃত্যু হল আল্লাহ রাব্বুল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখলেন, স্মরণীয় হয়ে গেল কারবালার প্রান্তে মহররমের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত। এই শাহাদতকে কেন্দ্র করে মুসলমানদের ভিতরে কয়েকটা গ্রুপ বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করে। একটা হচ্ছে যেমন আজকে আমরা মহররমের এই সময়ে বেদনা বিদুর রক্তের খরচ সৃষ্টি করে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম শাহাদাতের সেই ঘটনাগুলো শুনলে বললে আমাদের হৃদয়ের মধ্যে রক্তের ক্ষরণ হয়, এটা বলা আহলে বাইতের প্রতি মহব্বতের কথা বলা প্রত্যেকটা মুসলমানের উচিত। তিরমিজি, নাসাই, ইবনে মাজা প্রত্যেকটা জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমান ততক্ষণ তোমাদের পূর্ণ হবে না হাত্তা ইউহিব্বুকুম হাত্তা ইউহিব্বাকুমুল্লাহ ওয়া লিরাসূলিহি, যতক্ষণ আল্লাহ এবং নবীর প্রতি তোমাদের মহব্বত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ইমানের পূর্ণতা আসবে না। অন্য রেওয়ায়েতের ভিতরে ওয়ালি তারাবাতিহি, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম আত্মীয় স্বজন যারা আহলে বাইত যারা তাদের প্রতি মহব্বত যদি না আসে ইমানের পূর্ণতা আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রতি আহলে বাইতদের প্রতি মহব্বতকে অত্যন্ত দামি মহব্বত হিসেবে উল্লেখ করলেন। এই মহব্বত থেকে যারা আমরা আজকের দিন পর্যন্ত অবস্থান করছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের মহব্বত ভালোবাসা আছে না নাই, এই মহব্বতের কথাগুলো বলতে গিয়ে অনেকে দেখবেন এই পর্যায়ে চলে যায় যে হাই হাসান হাই হুসাইন বলে বলে শরীরের মধ্যে ব্লেড দিয়ে কাটে, ছুরি দিয়ে কাটে, তাজিয়া মিছিল করে। এমনকি আমার দেশেও বাংলাদেশেও দেখবেন একটা প্রতীকী কবর বানিয়েছে, কালো বিভিন্ন কাপড় দিয়ে মোড়ানো, ওইখানে তারা এটাকে তাওয়াফ করে, এটাকে তাওয়াফ করে হাই হাসান হাই হুসাইন বলে চিৎকার করে। আমাদের দেশে আস মিরপুরে দেখছেন না হুসনে দালান আছে, তো এই যে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে আনহুকে মহব্বত করার নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে শরীর কাটে, এরপরে হাই হাসান হাই হুসাইন বলে চিৎকার করে, এর কোনোটা ইসলাম কোনোভাবেই আমাদের জন্য জায়েজ করে নাই। দেহের মালিককে আপনি চাইলেই আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি চাইলেই শরীরের কোনো অংশ আপনি কাটতে পারবেন না। এই শরীরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীরটা দিয়েছেন আল্লাহ তাআলা, শুধুমাত্র একমাত্র জীবন যদি দিতে হয় জীবন দিতে হবে আল্লাহ পাকের জন্য, অন্য কারো জন্য জীবন দেওয়া যাবে না, জীবন দেওয়া যাবে। এই জীবনটা বড় দামি। মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে লোকটা তার জীবনটাকে শেষ করে দেয় আত্মহত্যার মধ্য দিয়ে বারবার তার জন্য আযাবটা আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
বারবার তাকে মৃত্যুর যে কষ্ট, যে যন্ত্রণা, ছটফট ছটফট করতে থাকে, এই যন্ত্রণা বারবার তাকে শাস্তি হিসাবে দেওয়া হবে। মরে যাবে আবার জীবিত করবে, মরে যাবে আবার জীবিত করবে, মরে যাবে আবার জীবিত করবে, বারবার এই শাস্তি দেওয়া হবে। মৃত্যুর যন্ত্রণা এটা ভাষায় প্রকাশের মতো নয়, কঠিনই আযাব। ইন্নালিল মাউতিলা সাকারাত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা হয়। দেখবেন ইউটিউবে এখন একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে, একটা সিংহ মৃত্যুর আগে ডলতে ডলতে ছটফট করতে করতে চিৎকার করতে করতে আর ঠিক থাকতে পারে না, ডানে একবার পড়ে যায়, বায়ে একবার পড়ে যায়, এরপরে শেষ। একটা সাপ দেখবেন মৃত্যুর আগে কত চেষ্টা করে, একবার ফণা তুলে উঠে আবার জমিনের সাথে মিলে যায়, ডানে যায় বায়ে যায়, তারপরে শেষ। একটা গরু যখন জবাই করা হয় দেখবেন কতক্ষণ পর তার জীবনটা শেষ হয়, তারও কত আপ্রাণ চেষ্টা থাকে এই জীবনটা নিয়ে, কিন্তু আল্লাহর রাহে কোরবানি হয়ে যায়। তো প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে দিবেন। নিজ হাতে যখন আপনি সিদ্ধান্ত নেন এই আত্মহত্যার কারণে, প্রতিনিয়ত আপনার এই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টটা আপনাকে ভোগ করতে হবে প্রতিনিয়ত আপনার শাস্তির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদগামী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করেন আমিন। আজকের যে কথাগুলো এখানে বললাম, আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমরা প্রত্যেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতের ব্যাপারে একমত কিনা? আর আপনাদের কাছে কি মনে হয় যে আমি এজিদের পক্ষে নিয়ে একটা কথা বলছি, এটা মনে হয়? কিন্তু দুঃখজনক আমার কিছু ভাইরা ইতিহাস না পড়ার কারণে শুধুমাত্র একটা নাম জাতির সামনে বলে, সেটা হচ্ছে এজিদ। আজকে আমি একটা নাম বলিনি, ইতিহাসের ঘৃণিত অনেকগুলো নাম। এজিদ তার ওয়ার্ডারে, তার নেতৃত্বে, তার সময়ে, তার শাসনামলেই ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু ময়দানে ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, ময়দানে ছিল নুসাইরের পুত্র মালিক, ময়দানে ছিল আহবাস ইবনে মারশাদ, ময়দানে ছিল সিনান ইবনে আমর, ময়দানে ছিল শিমার। এদের কাউকে শাস্তি দেওয়া হয় নাই বিধায় সবচেয়ে বড় অপরাধী ইয়াজিদ, কিন্তু অপরাধী সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ ইতিহাসের যে নিকৃষ্ট নামগুলো বললাম একজনও কিন্তু অপরাধ থেকে বাদ না, প্রত্যেকই অপরাধী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে অপরাধ সংঘটিত করেছে এটার জন্য প্রত্যেকই আল্লাহর আদালতে দণ্ডায়মান হতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে কেউ যদি মনে করে যে আমাদের কথার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি মহব্বত দেখানো হচ্ছে না, এটা আদালত হবে না, ঠিক কিনা বলেন? আমাদের ইমানের তাগিদে আহলে বাইতের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে, এটা আমাদের ইমানের তাগিদে, কারো কথার উপরে কথা কারণে নয়, কারো কথার কারণে নয়, কারো সমালোচনার কারণে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বিষয় জেনে আমল করার তৌফিক দান করুক, করি আমিন। আমরা যদি কোনো ভুলের উপরে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুলগুলোকে শুধরে দিক, করি আমিন। যতগুলো কথা বললাম আজকের এই জুমা থেকে, নবী পরিবারের প্রতি মহাব্বত, নবীজির প্রতি মহাব্বত, আহলে বাইতের প্রতি মহাব্বত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতকে সাথে নিয়ে আমরা যেন প্রকৃত ইমানদার হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, করে আমিন।